এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই, স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই। ফেরেশতারা বলবে নকল করছো নাকি, কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই, চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে। এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা। চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশামদেদ, কংগ্রাচুলেশন, খোশামদেদ, কংগ্রাচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাও মিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ নাও, তোমাকে লম্বা সময় পাড়ি দিতে হবে, ঘুমাও। কানাও মিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না। মালাক ইসরাফিলের কেয়ামতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না আমিন। ওয়াম্মাল কাফির ওয়াহলু শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল, দেখতে কেমন লাগে, আলিফ লাইলার ভূতের মতো, কথা কন, গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে বল তোর রবের নাম কি? মার রব্বুক, ইসলাম বিরোধী, মুশরিক, কাফের, নাস্তিক, এরা বলবে আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না। আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন, ওয়ান টু থ্রি সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান রংবাজ, রব টপ কি আমি তো জানি না। লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে ওয়ামা দিন, উত্তর ধর্মের নাম কি? বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি, চিল্লা বলেন ঠিক কিনা। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী, রব কি ইসলাম কি এগুলো আমি জানি না, আমার এগুলো জিজ্ঞেস করো কেন, ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাদার রজুল, দেখো তো এই লোকটারে চিনু কিনা? কয় না চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতার বলবে তাই, এই ছিল তো ডিউটি, দাঁড়া এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোস্তের হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে, চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না, মাটি আসতে 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 দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিশ্বনবী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত।
আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আজাব পেতে চাই না, আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি। আল্লাহ তুমি তাওফিক দাও। এজন্য আল্লাহ বললেন, গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না?